maggior pure acciaio, mi rompendo io acciaio. Del mio diavolo, la che non c'è il mantimento, ma da আমি এটা নিয়েও মামলা করব। আসানসোলের কর্মী সম্মেলনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিকাশবাবুদের গিয়ে বলুন। এদিন তারই পাল্টা জবাব দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, চ্যালেঞ্জ জানিয়ে বললেন এ নিয়েও মামলা করবেন। আমাদের না বলে আপনারা যারা কোর্টে কেস করিয়েছেন এবং আপনাদের হয়ে যারা সিপিএম এর লয়ার দাঁড়িয়েছেন, বিকাশ বাবুদের গিয়ে বলুন, বিকাশ বাবু আপনার তো পয়সার অভাব নেই, আপনি কেস করে আমাদের ছেলে মেয়েদের চাকরি বন্ধ করে দিলেন, আপনার তো টাকার অভাব নেই, আপনি যেমন আমাদের চাকরি বন্ধ করেছেন আপনি আবার আমাদের চাকরি চালু করবেন। আমি এটা নিয়েও মামলা করব। এই দৃশ্য দেখার পর চুপ করে থাকা যায় না, আমাদের হাতে যা যা সুযোগ আছে সব ব্যবহার করব। তাহলেই বুঝতে পারবেন শ্রীমতী যে তিনি কতগুলো কত বড় অন্যায় করছেন, কত অমানবিক কাজ করছেন। আমাকে দোষ দিয়ে লাভ নেই, মামলা করবই, উনি যদি পারেন আদালতে ঠেকাবেন। মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে 22 জুন থেকে টানা বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। বিকাশ ভবনের পাশে সেই মঞ্চে শনিবার গিয়েছিলেন সিপিএম এর রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশবাবু। বললেন যোগ্য চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, এটা মুখ্যমন্ত্রীর চোখে পড়ছে না। বিকাশ ভবনের সামনে যারা চাকরি চাইছেন, যাদের চাকরি পাওয়ার যোগ্যতা আছে, তারা বসে আন্দোলন করছেন, এটা মুখ্যমন্ত্রীর নজরে পড়ছে না। মুখ্যমন্ত্রী ভাবছেন মামলা সিপিএমের আইনজীবীরা করছে, এদের নিয়ে মামলা করতেই হবে আমাদের, আমরা আদালতে যাব। কেন মাদ্রাসা শিক্ষা, যেটা একটা স্বীকৃত শিক্ষা, সেটাকে এইভাবে ধ্বংস করা হচ্ছে? অবশ্য এটা নতুন কিছু না, পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা ব্যবস্থাকেই মমতা বন্দ্যোপাধ্যায় সুপরিকল্পিতায় ধ্বংস করে দিয়েছেন। তার কারণ উনি চান যে প্রাইভেট শিক্ষা ব্যবস্থাটাকে জোরালো করতে। মমতাকে তীব্র কটাক্ষ করে এদিন তিনি বলেন প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সমস্ত বিষয়টাই হচ্ছে একটা একটা সরকার যখন দুর্নীতির উপর দাঁড়িয়ে থাকে তখন তার কাছে একমাত্র বিবচ্য হচ্ছে যে আমার হয়ে যারা কাজ করতে পারবে, গুন্ডামি করতে পারবে, বদমাইশি করতে পারবে, তাদের নিয়োগ দাও। এই তত্ত্বের ভিত্তিতে ওরা চলছেন, যার ফলে যারা যোগ্য তারা চাকরি পাচ্ছেন না। এখন এটাই আমাদের নির্ধারণ করতে হবে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখা যাবে কি না, যোগ্য লোকেরা চাকরি পাবে না পাবে কি না। এটা কেউ তো বলছে না যে আমরা অযোগ্য হলেও আমাদের চাকরি দাও, এখানে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে কোনো নিয়োগ হচ্ছে না, তার পরিণতি সাংঘাতিক। এটা শুধুমাত্র একজনের চাকরি না, এটা গোটা শিক্ষা ব্যবস্থা, মানে একটা প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়ে যাবে। সেই প্রজন্ম ধ্বংসের মহানায়িকা হচ্ছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসির মতো মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এদিন আবার বললেন মাদ্রাসার চাকরি প্রার্থীদের পাশেও রয়েছেন। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।